যে সাবজেক্টে অকৃতকার্য শুধুমাত্র সেই সাবজেক্টেই পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার ব্যবস্থা করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, শিক্ষার্থীরা এই মুহূর্তে যে আন্দোলন করছে সেখান থেকে তাদের দাবি কি কি এবং এই যে ঘেরাও কর্মসূচি পালন করছে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন বিস্তারিত। যে শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেই শিক্ষার্থীরা আজ একটি দাবিতে মূলত তারা এখানে অবরোধ করেছে এই নীলক্ষেত মোড়। আপনি দেখতে পাচ্ছেন যে নীলক্ষেত মোড়ে তাদের এই অবরোধ। তো এখানে তিনি অবরোধে আছেন, আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা তো একটি দাবি, এর আগেও সাতটা দাবি তুলেছিলেন এবং আজকে একটি দাবি। তো আজকের এই দাবির বিষয়ে ইডেন কলেজের অধ্যক্ষ এসেছিলেন, তিনি 29 তারিখে পর্যন্ত আপনাদের সময় দিয়েছেন, তিনি বসবেন। তো তার এই আশ্বাসটাকে আপনারা কেন মানছেন না বা এই অবরোধটা এখন পর্যন্ত কেন? আচ্ছা ভাইয়া, তাহলে একটু ভেঙে আমরা একটু অতীতে ফিরে যাই। আপনারা জানেন আমরা আমরা সাত কলেজ সাধারণ শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। ছয় দফা দাবি বলেছিল যে তারা বিভিন্ন ছয় দফা বলেছে যে প্রক্রিয়াধীন কাজ চলছে। তো এক দফা এই জন্য দিয়েছি, এখানে প্রায় 12,000 শিক্ষার্থীর জীবন হুমকির মুখে, কারণ অনেক শিক্ষার্থী আপনার তাদের শিক্ষাবর্ষের রেজাল্ট দিয়েছে 7 মাস 8 মাস এবং 9 মাস। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়ার কথা হচ্ছে যেন না হয়, এবং হচ্ছে সিজিপি 2.5 সেটা হচ্ছে শিথিল করা, সেটা আপাতত শিথিল করে এই জন্য শিথিল করছে কারণ স্টুডেন্টের 9 মাস পরে রেজাল্ট দেওয়ার পর পরবর্তী বছর সকল প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিয়েছে, এই জন্য শিথিল করে সর্বোচ্চ শিথিল করে সর্বোচ্চ 3 বছর পরে তাদেরকে মানবন্ধনের সুযোগ দিয়ে প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিয়েছে, এই জন্য শিথিল করে কারণ সর্বোচ্চ 3 বছর বিশ্ববিদ্যালয় নিয়ম চালু আছে। সাত কলেজের বেলা নতুন করে নিয়ম শিক্ষা করবে, শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নিয়মটি সাত কলেজের শিক্ষার্থীদের এটা অমানবিক, শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নিয়মটি শুধুমাত্র সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অন্য একটি নিয়ম, সেই বিষয়গুলোকে তারা বলছেন যে অমানবিক এবং তাদের যে সেশন জট সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার বলছেন যে শিক্ষক যারা রয়েছেন তারা যেন খুব শীঘ্রই তাদের দাবিগুলো মেনে চলেন। তো এই ছিল আমার কাছে নীলক্ষেত মোড় থেকে সাত কলেজ শিক্ষার্থীদের যে অবরোধ সেখান থেকে সর্বশেষ খবর। আকাশ।